নমস্কার, শুভ সন্ধ্যা। শান্তিনিকেতন সাহিত্য পথের আজকের উপস্থাপনা বরিশ ধরা মাঝে শান্তিরও বাড়ি। বাস্তবিক আমরা প্রত্যেকেই শান্তির পূজারী। প্রকৃতি ও জীবজগৎ, বিশেষত মানুষ, প্রতি মুহূর্তে বাঁচে ভালো থাকার প্রত্যাশায়। ভালো থাকার আশ্বাস মানেই হল শারীরিক ও মানসিক সুখ স্বাচ্ছন্দ্য, যা আমাদের প্রতিক্ষণের প্রত্যাশা। গ্রীষ্মের প্রবল দাবদাহ থেকে মুক্তি আনে বর্ষণ। মহাকবি রবীন্দ্রনাথকে স্মরণ করে আজকের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী পণ্ডিত, গ্রন্থনায় নীলাঞ্জনা অধিকারী এবং নৃত্যে সুনয়না দাস। অনুষ্ঠানের প্রযোজিকা ডক্টর বিদিশা সিনহা। এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের অভিমত কমেন্ট বক্সে জানাতে অনুরোধ করি। শুরু হচ্ছে আজকের অনুষ্ঠান বরিশ ধরা মাঝে শান্তিরও বাড়ি। সোনারতরী কবিতাটির ভাবকল্প শ্রাবণের বাদল দিনের হলেও কিন্তু কবির হাতে রচনাটির নির্মাণ লাভ করে ফাল্গুন মাস। কাজেই আমরা সহজেই বুঝে যাই কবি রবীন্দ্রনাথের প্রিয় ঋতু প্রধানত বর্ষা ও বসন্ত। কবি রবীন্দ্রনাথ যেহেতু সৌন্দর্যের পূজারী ছিলেন, সেহেতু বর্ষা ও বসন্ত এই দুই ঋতু তার কাব্য ও গানে এক বিশেষ মর্যাদা পেয়েছে। প্রত্যেক মানুষ জীবনের কর্মের দ্বারা মানুষকে কিছু না কিছু দান করছে। সংসার তার সমস্তই গ্রহণ করছে, কিছুই নষ্ট হতে দিচ্ছে না। কিন্তু মানুষ যখন সেই সঙ্গে অহংকেই চিরন্তন করে রাখতে চাচ্ছে, তখন তার চেষ্টা ব্যর্থ হচ্ছে। এই যে জীবনটি ভোগ করা গেল, অহংটিকেই তার খাজনা স্বরূপ মৃত্যুর হাতে দিয়ে হিসেব চুকিয়ে যেতে হবে। ওটি কোনো মতেই জমাবার জিনিস নয়। সোনারতরি কবিতাটির শুরুতেই কবি রবীন্দ্রনাথ এক বিষণ্ণতার চিত্র তুলে ধরেছে। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুড়ো ধারা খড় পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। গগনে গরজে মেঘ বলতে কবি বর্ষার এক প্রাক মুহূর্তের ধ্বনিময় চিত্রের প্রকৃতি চিত্র আমাদের কাছে হাজির করেছেন, যা আমাদের মুগ্ধই করে না। পর মুহূর্তে কবি যখন বলেন কুলে একা বসে আছি নাহি ভরসা, তখন কবি অন্তরের অসহায়তার বেদনাঘন চিত্রটিও সঙ্গে সঙ্গে ফুটে ওঠে, যা আমাদের মনকে ভারাক্রান্ত করে তোলে। কষ্টার্জিত পরিশ্রমের দ্বারা অর্জিত যে রাশি রাশি ধান কাটার পর স্তূপীকৃত হয়ে আছে, তা যদি ঘোর দুর্যোগের আভাস পেয়ে মাঝি যদি না আসেন, যার জন্য অপেক্ষায় আছেন তার নৌকায় স্তূপীকৃত ধান তুলে বোঝাই করে দেওয়ার জন্য, তা কি বৃথাই যাবে? এ ভাবনা চাষিকে চঞ্চল করে তুলেছে, ভীত। কবির অন্তর্দৃষ্টিতে চাষির অন্তরের বেদনাঘন ভাবনাই ধরা পড়েছে। আসন্ন বর্ষার খুঁড়ের মতো ধারালো বৃষ্টির জলস্রোতের কথা ভেবে কবির অন্তর যে চিন্তিত, তা আমরা সহজেই অনুমান করতে পারি। সাঙ্গন গগনে ভোর ঘন ঘটা নিশীথয়ামিনী রে, সাঙ্গন গগনে ভোর ঘন ঘটা কুঞ্জ পথে সখে কৈসে যাব, কুঞ্জ পথে সখে কৈসে যাব অবলা কামিনী রে, সাঙ্গন গগনে ভোর ঘন ঘটা নিশীথয়ামিনী রে, সাঙ্গন গগনে ভোর ঘন ঘটা। ¶¶
पथ तरुलुण्ठित हर हर कम्पित देह घन घन रीम झिम रीम झिम रीम झिम बरखत नीरद पुंज शाल पियाले ताल तमाले निबिड़ति मिरमय कुंज कहरे दे भाले पूरे ही बिलुंठित लोल जी कुरा मम बाध चंपक माले गहन नयन में न जा निशीतयामिनी रे शांगन गगने घोर घन घटा। ज्योष्ठेर प्रखर रोदे प्रकृति ও মানুষ যখন তাপদগ্ধ তখনই সমস্ত জীবজগৎ মেতে উঠতে চায় বাদলধারার সাক্ষে। আকাশে মেঘের আয়োজন দেখলেই চাতক পাখির মতো জলধারার অপেক্ষায় থাকি আমরা। বর্ষা এলে আমাদের প্রাণের আরাম, মনের শান্তি। বর্ষা ঋতু জলদান করেন, ফলদান করেন, তাপ নিবারণ করেন, দূর করেন শুষ্কতা, গভীর তার রহস্য আর মধুর তার মায়া মন্ত্র। তার চাঞ্চল্য রক্তে তোলে তরঙ্গ। বর্ষা আমাদের অন্তর্গ্রহ নিবিড় আকাঙ্ক্ষা ও বিরহকে জাগিয়ে তোলে, তাই মন হতে চায় মেঘেরও সঙ্গী। মন মোর মেঘেরও সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিশ্চল সঙ্গী শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমি ঝিম রিমি ঝিম রিমি ঝিম মন মোর মেঘের সঙ্গী মন মোর হংস বালাকার পাখায় যায় উড়ে কচিত কচিত চকিত তরিত আলোকে মন মোর হংস বালাকার পাখায় যায় উড়ে কচিত কচিত চকিত তরিত আলোকে যায়
ডাক দেয় প্রলয় ভবানী, মন মোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। বায়ু বহে পূর্ব সমুদ্র হতে উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে, বায়ু বহে পূর্ব সমুদ্র হতে উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে, মনোমর ধায় তারি মত্ত প্রবাহে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। এতক্ষণ আপনারা সাহিত্য পথের অনুষ্ঠান শুনলেন। আগামী দিনে এমনই একটি আকর্ষণীয় অনুষ্ঠান আপনাদের জন্য সাহিত্য পথে সম্প্রচার করা হবে। শুভরাত্রি।